কান পাতলে শোনা যায় ঠুকঠাক আওয়াজ। কি চলছে গ্রামে, এ কি কাণ্ড! পুলিশের নাকের ডগায় গ্রামের বাড়িতে বাড়িতে কোজিয়ে উঠেছে অস্ত্র তৈরির কারখানা, আর সেই অস্ত্র চলে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। তবে এই অস্ত্র ভোটের সময় বা গণ্ডগোলে ব্যবহৃত অস্ত্র নয়। এই অস্ত্র মূলত ব্যবহার করা হয় বিভিন্ন দেবদেবীর হাতে পুজোর উপলক্ষে। এইরকমই অস্ত্র কারখানার হদিশ মিলেছে হাওড়ার গ্রামীণ জেলা উলুবেড়িয়ার বোয়ালিয়ার গুটিনাগেরি গ্রামে। শুধুমাত্র গ্রামেতেই প্রত্যেক বাড়ি বাড়ি দেবদেবীর হাতে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে সংসার চালান এখানকার মানুষজন। কলকাতার কুমোরটুলি থেকে এই অস্ত্র তৈরি করে কাজের হাতে খড়ি এলাকার বিভিন্ন শিল্পীদের। পাইকারি দরে টিনের শীট কিনে তারপর তাকে বিভিন্ন ছাঁচের মধ্যে ফেলে কাটিং এর সাহায্যে অস্ত্রের বিভিন্ন রকমের রূপদান করা হয়। তারপর তাকে রং করে প্যাকেটজাত করে কলকাতা সহ আশেপাশের বেশ কিছু জেলাতে পাইকারি হিসেবে বিক্রি করা হয়। তবে সেই রকম দাম মেলে না, শুধুমাত্র পুজোর 3-4 মাস আগে থেকেই কাজের চাপ থাকে, আর সারা বছর এই কাজ তারা পান না, দাবি করছেন এই কাজের সঙ্গে যুক্ত কারিগররা। পুজো আসলেই দিন রাত এক করে তাদেরকে কাজ করতে হয়। এই সময় মুনাফার কিছুটা হলেও মুখ দেখলে বাকি মাসগুলো তাদেরকে সেই নির্ভর করে থাকতে হয় চাষবাসের উপরেই। যদিও বেশিরভাগ কারিগরদের দাবি ছোট থেকেই তারা এই কাজে পটু, আর তার জন্যেই অন্য কোনো কাজ তারা করতে পারেন না, অন্য কোনো কাজে যে তারা পটু নন, তাই বাধ্য হয়ে বাকি সময়গুলো গ্রামেতেই চাষবাস করতে হয়। শিবু পাজা তিনি বলছেন যে সারা রাত কাজ করতে হচ্ছে, আর সেই কাজ থেকে তাদের যে খুব একটা আয় হয় এমন নয়, তাদের ঠিকমতো সংসার চলছে না। শোনাবো তার কথা। আমরা কাজ করছি বছর 15-20 হয়ে গেল, আমাদের নতুন করে লেবার হচ্ছে না, সেই জন্য আমাদের মাল সাপ্লাই দিতে অসুবিধা হয়, সারা রাত কাজ করতে হচ্ছে, করে দিতে হচ্ছে। আজকে যেমন সকাল 6টায় গাড়ি দিলাম, তারপরে আমাদের মাল বাইরে থেকে সবই আসে, আমাদের বাইরে মাল যায়, কুমারটুলি বড় বাজার আমাদের মাল সাপ্লাই। হ্যাঁ, আমাদের এই নিয়ে সারা বছরই আমরা করি, সারা বছর না করলে আমরা সংসার চালাবো কী করে? তাই আমাদের এই কাজ করে আমাদের মাইনে কম, আমাদের ঠিকমতো সংসার চলছে না, তবু আমাদের লাইনে পড়ে থাকতে হচ্ছে, কাজ শিখে ফেলেছি, আমরা অন্য লাইনে গেলে এখন এত টাকা পাবো না। পুজোর সময় কি বেশি কাজ চাই? হ্যাঁ, পুজোর সময় আমাদের ওভারটাইম কাজ হয়, এই নিয়ে আমাদের মোটামুটি মেকআপ করে নিয়ে যায়। কেন, আমরা 5,000 টাকা মাইনে পেলে আমাদের সিজন ওভারটাইম যেটা হয় এটা 10-এ গিয়ে দাঁড়ায়। কীভাবে কী কী কাজ তৈরি করে? আমাদের এখানে কালী, দুর্গা, সরস্বতী, যেমন সরস্বতী বিনয় হচ্ছে এটা বাইরে চলে যাবে, তারপর জগদ্ধাত্রী মল, বিভিন্ন রকমের অস্ত্র ঠাকুরের তৈরি করে। সারাদিনে কত অস্ত্র তৈরি করে? সারাদিনে ধরুন আমাদের যদি 500 সাপ্লাই থাকে 500 দিয়ে হয়, 15 দিনে তো 600 হচ্ছে।
চাহিদা ভালো আছে, খারাপ নয়। চাহিদা যেমন মাল আমরা তো দিতে পারছি না সিজনের সময়, আমাদের লেবার কম। এখন তো অন্য বাইরের মালও মার্কেটে ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এই মালের উপর চাপ পড়ে যাচ্ছে, বিক্রি কম হচ্ছে? না, আমাদের বিক্রি মোটামুটি আছে, যে কম বলবো না বেশিও বলবো না, মাঝারি ধরনের আমাদের আছে। সমস্যা মূলত কী আছে? সমস্যার মধ্যে এই যেমন বাইরে থেকে সিট হয়তো না এলে আমাদের বসে থাকতে হচ্ছে, বসে থাকলে তো কোম্পানি পয়সা দেবে না, আমাদের বেকার বসে। এই সিটটা বাইরে থেকে আসে? হ্যাঁ, আমাদের এই সিট বাইরে থেকে আসে, বাইরে থেকে সিট না এলে আমাদের কাজ হবে না। শুধুমাত্র পূজোর আগে থেকে তিন চার মাস এই কাজ করে তারা বেতন পান। এই কারখানা চালাতে কোনো রকমের কোনো সরকারি লোন পান না। তবে গ্রামে গ্রামে মহিলারা যে লোন পান সেই টাকা থেকেই এই কারখানা চলে, জানাচ্ছেন এই কাজের সঙ্গে নিযুক্ত মহিলারা। যদি ঠিকঠাক মতো সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে ক্ষুদ্র শিল্পের কারখানাগুলিতে আরও তারা ভালো করে কাজ করতে পারত। সরকার এখানে নজর দিক, কারণ গ্রামে গ্রামে অর্থের অভাবে এই সমস্ত শিল্প ধুঁকতে বসেছে, আর ঠিকঠাক মতো মাইনে না পেয়ে অর্থাভাবে দিন কাটছে এই পেশার সঙ্গে যুক্ত কর্মচারীদের। আরও এক কর্মী সুকান্ত অধিকারী, তিনি কি বলছেন শোনাব। এই কাজের সঙ্গে আমরা 15 থেকে 20 বছর যুক্ত আছি। সমস্যা আমাদের একটাই, সেটা হলো আমাদের মাইনে, বেতন। বেতনটা আমাদের খুবই সীমিত, যেটা আমাদের সংসার চালাবার পক্ষে খুবই অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় সবাইকে। আমরা এখানে টোটাল 9 জন কাজ করি, 9 জনেরই একই সমস্যা, কেউ নতুন আছে কেউ পুরনো আছে। সব থেকে আমরা 4টে ছেলে পুরনো আছি, আজকে পর্যন্ত আমাদের 8,000 টাকা মাইনে আছে। না, তাতে সংসার কীভাবে চলবে? এখনকার দিনে সংসার চলে? বাইরে কাজ শিখেছি, বাইরে যাওয়ার অনেক সমস্যা আছে, স্থানীয় জায়গাতেই আছে, এখানে কাজকর্ম এখানে করছি। না, এই কাজে সংসার চলে না বলতে কি, এই কাজের চাপ হচ্ছে 3 মাস। 3 মাসে মালিক পক্ষ একদম মানে কী বলবো, হাতে পাড়তে ধরাধরি, কিন্তু বাকি 7 মাস যদি পয়সা করির কথা বলি, কিছু হয়তো অ্যাডভান্স চালে বলবো কোথায় পাবো। তার কারণ কাজটা তো শুধু এইখানকার নয়, কাজটা হচ্ছে এখান থেকে তৈরি হয়ে মালটা কলকাতায় যাচ্ছে, কলকাতা হচ্ছে মালিক পক্ষ। এবার মালিক যদি না এইখানকার লোককে মানে মালিককে টাকা দেয়, এরাই বা কোথায় পাবে, আর এই বা আমাদেরকে কোথা থেকে দেবে? না, এখানকার মালিকও ঠিকঠাক দাম পায় না, এবং কর্মচারীরা ঠিকঠাক মানে বেতন পায় না, যে অনুযায়ী খাটনি হয়। যেমন ধরুন এই 3 মাসের মধ্যে এই যে কালকে একটা মাল ডেলিভারি দিতে হবে, সারা রাত কাজ হচ্ছে, সারা রাতের পয়সাকে এই ছেলেগুলোকে মালিক দিতে পারবে? সকাল 7:30 পর্যন্ত কাজ হচ্ছে, একদম মানে একদম ইয়েতে সারা রাত কাজ চলছে, সারা রাত কাজ চলছে। এক্সট্রা পয়সা মালিক কত দেবে? ধরুন কটার কথা বলছি, হয়তো কিছু বেশি দিল, তা থেকে রাতের ঘুম, রাত জেগে যে আমরা কাজ করছি, সেই পয়সাটাকে আমরা পাচ্ছি? পাচ্ছি না। সঠিক লেবার পাচ্ছি না, সঠিক লেবার খরচা আমরা পাচ্ছি না। সমস্যা যদি আমাদের এখানকার যে মালিক আছে আর কি, যদি আমাদের এখানকার সরকার যদি আমাদেরকে কিছু হেল্প করে, সাহায্য করে, সাহায্য বলতে লোন টোন অনেক কিছুই তো এখন আছে, এটা যদি আমরা স্কুটি শিল্প আন্ডার যদি কিছু পাই তাহলে আমাদের খুব সুবিধা হয় আর কি মালিকদের। তবে এদের এই অস্ত্র তৈরি বাজারে বিক্রি করে এক শ্রেণীর মানুষ কিন্তু ভালোই মুনাফা করছে, কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন যারা এই শিল্পের সঙ্গে নিযুক্ত রয়েছেন। দিন দিন অর্থের অভাবকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এইভাবেই কাজ করে যাচ্ছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল।